ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাওয়াত রুকু সিজদা সঠিক না, এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো? এই যে বলছে সঠিক না, এই সঠিক না ডেফিনিশন কি, এটার লিমিটেশন কতটুকু? যদি ইমাম যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লাহনে জেলি বা বড় ধরনের ভুল হয়, যে আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। আর যদি একটু আধটু ভুল হয়, যেমন রুকুতে বলছেন ত্রুটি হয়, কীরকম ত্রুটি হয়, একটু কম সময় থাকে নেই তো, তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। কিন্তু রুকুটা হয়ই না, পিঠে রুকু করার মতো করেই না, বা একটা তাসবি পরিমাণ অপেক্ষা করে না, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। তো এইরকম বড় ধরনের ত্রুটি করে এরকম মানুষ আছে, পরিমাণে অনেক কম। অতএব এই সমস্ত ঠুনকো অজুহাতে একা একা নামাজ পড়া যাবে না, জামাতে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক ছিল, ফজর মদ খাইতো, সাহাবিদের হত্যা করত, এরকম জালেম শাসক ছিল। সাহাবিদের আমলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের আমলে তার শাসন ছিল। একবার মদ খাই সে ফজর নামাজ এসে, তখন যেহেতু মুসলিম শাসক, যে শাসক সেই ইমামতি করবে, ফজর নামাজের ইমামতি করাইতে সে মদ খাই এসে, তো মাতাল অবস্থায় চার রাকাত পড়াইছে ফজরের ফরজ নামাজ। কয় রাকাত পড়াইছে? চার রাকাত পড়ায় এরপরে সালাম ফিরে বলতেছে আর পড়াবো? পিছনে সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিল, নবী বলছেন না আর লাগবে না, অনেক কিছু কথা মতো। অর্থাৎ তারপরও সাহাবিরা ওই জামাত ছেড়ে একা একা বিচ্ছিন্ন জামাত তৈরি, ইসলামে ঐক্যের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় দেখবেন চুন থেকে নুন খসলে মসজিদ আলাদা করে ফেলা, আরেকটা করে ফেলা, আছে না নেই? কমিটিতে ঢুকতে পারে না, আরেকটা মসজিদ হয়ে গেছে, চার পাঁচজন পয়সাওয়ালা পাইছে, একটা জমি পাইছে, একজন হুজুর বাহু করতে পারছে, মসজিদ একটা শুরু করছে। সমাজে সমাজে বিভক্তি, আছে না নেই? আল্লাহ আমাদেরকে সমস্ত ভুল কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে, তাহলে জায়েজ হবে কি না? মহিলার কথা আসলো কেন? কারণ যত ভুলভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশি আমরা জানি। একই মশলা পুরুষ মহিলা সবার জন্য তো সমান হবে, মহিলাদের জন্য তো আলাদা মশলা নেই। মুরগি একা একা জবাই করলে সে মুরগি জবাই হবে, জবাই করলে দেখতে হবে বিসমিল্লাহ বলছে কিনা এবং রগগুলা কাটা গেছে কিনা, কণ্ঠনালী এবং শ্বাসনালী রক্তনালী এগুলো মিনিমাম তিনটা রগ কাটা গেছে কিনা। যদি এগুলো কাটা যেয়ে থাকে, বিসমিল্লা বলে, এক হাতে ধরছে না, দুই হাতে ধরছে, দুইজনে ধরছে না, একজনে ধরছে, অনেক সময় প্রশ্ন করে ভাইয়ে বোনে ধরলে জবাই করলে হবে কিনা, স্বামী স্ত্রী ধরলে জবাই করলে হবে কিনা, একজন মহিলা একজন পুরুষ করলে হবে কিনা, এগুলো সবগুলো হবে, কোনো অসুবিধা। দেখার মূল বিষয় হলো যে রগগুলো কাটা গেছে কিনা, বিসমিল্লা বলছেন কিনা, বা সেভাবে আপনি কি পায়ের নিচে ধরছেন না হাত দিয়ে ধরছেন, এটা দেখার বিষয় না। জবাই যদি শুদ্ধভাবে হয় তাহলে সেটা খাওয়া হালাল হবে। বান্দা যদি তওবা করে আল্লাহ কি সমস্ত গুনাহ মাফ করবেন? আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, আল্লাহর দিকে, আল্লাহর কাছে তওবা করো তোমরা, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। বান্দা যদি সকল গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা সকল গুনাহই কি করবেন? মাফ করবেন ইনশাআল্লাহ।